আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এডুকেশন টিপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের যে ভিডিওটা সেটা হলো আপনার অনলাইনে কিভাবে আপনি ঘরে বসে একটা জিডির জন্য আবেদন করতে পারবেন, তাও শুধুমাত্র ঘরে বসে এটা করা সম্ভব, আপনাকে কোথাও যেতে হবে না, অনলাইনের মাধ্যমে সেটা করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন তার আগে একটা কথা বলে নেই, এই অনলাইনে জিডিটা করার জন্য আপাতত শুধু পরীক্ষামূলকভাবে ঢাকা মেট্রোপলিটন এলাকা সূত্রাপুর থানা এবং কলাবাগান থানা এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সদরের কোতোয়ালি থানা আর হচ্ছে ভালুকা থানা আর পাশাপাশি আছে হলো আপনার হবিগঞ্জ জেলার থানা। তো ভবিষ্যতে আস্তে আস্তে এটা আরও ভবিষ্যতে এই অনলাইনে জিডিটা সারা বাংলাদেশে চালু হবে। আর যদি কেউ অনলাইনে আবেদন করতে চান, কোনো একটা জিডির জন্য আবেদন করতে চান, তো সেটার জন্য সবার আগে আপনাকে বলে রাখি যে কী কী কারণে আপনি অনলাইনে জিডিটা আবেদন করতে পারবেন। অনলাইনে আপনি তিনটি কাজের জন্য আপাতত জিডিটা করতে পারবেন। প্রথমত কাজ কোনো ডকুমেন্টের জন্য, দ্বিতীয় কাজ কোনো যানবাহনের জন্য এবং তৃতীয়টা হলো আপনার কোনো গৃহপালিত পশু পাখির জন্য। তো এই তিনটা জিনিসের মধ্যে, অর্থাৎ এই তিন ক্যাটাগরি জিনিসের মধ্যে আপনার কোনো জিনিস যদি হারিয়ে যেয়ে থাকে বা আপনি পেয়ে থাকেন, এই সমস্ত কাজের জন্য আপনি অনলাইনে জিডিটা করতে পারবেন। আর পরীক্ষামূলকভাবে যে থানার অধীনে এই জিডিগুলো করতে পারবেন, শুধু সেই থানার অধীনে আপনি অনলাইনে জিডিগুলো করতে পারবেন। আর বাকি যে থানাগুলো আছে আমাদের সারা বাংলাদেশে, সেই থানায় যদি আপনাকে জিডি করতে হয় অবশ্যই আপনাকে সরাসরি সেখানে যেয়ে। তো চলুন আমি আর সময় নষ্ট করবো না, তো অনলাইনে জিডিটা কীভাবে করবেন সেটাই দেখাই। এটার জন্য প্রথমত আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা ব্রাউজারে যাবেন, এখানে লিখবেন, সরাসরি ক্লিক করলে এই পেজটাতে আসে যাবেন। তো আমি অনলাইন জিডি লিখতেছি। অনলাইন জিডি লেখার পর এখানে দেখেন লেখা আছে অনলাইন জিডি বাংলাদেশ পুলিশ, তো আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে এইরকম একটা পেজ ওপেন হবে এবং এখানে দেখেন আমি যেটা বলেছিলাম প্রথমেই, বর্তমানে অনলাইন জিডি সার্ভিসটি পরীক্ষামূলকভাবে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশের সূত্রাপুরে কলাবাগান ও ক্যান্টনমেন্ট থানাও আছে। ক্যান্টনমেন্ট থানাটা হয়তো বলতে ভুলে গিয়েছিলাম, ক্যান্টনমেন্ট থানা আছে এবং ময়মনসিংহ জেলার সদর ও ভালুকা থানা এলাকায় চালু আছে। তো এখানে আপনাকে অনলাইনে জিডিটা করার জন্য তিনটা ধাপ ফলো করতে হবে। প্রথম ধাপে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আপনার কাছে অবশ্যই একটা ভোটার আইডি কার্ড থাকতে হবে, তো ভোটার আইডি কার্ডের সিরিয়াল নাম্বার। দ্বিতীয়ত হলো আপনার একটা সচল একটা ফোন নাম্বার থাকতে হবে, যে ফোন নাম্বারটায় আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে এবং হলো ইনফরমেশনের জন্য আপনার এই ফোন নাম্বারটা প্রয়োজন হবে। তো চলুন সেটা কীভাবে করবেন প্রথম ধাপটা আমরা পূরণ করি। এখানে হলো আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আমরা এখানে দিব। তো জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দেওয়ার পর জন্ম তারিখ দিব, অর্থাৎ হলো আপনার এন আইডি কার্ডে যেভাবে জন্ম তারিখ আছে সেভাবে দিয়ে দিবেন। তার পরবর্তীতে আপনি একটা ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে জমা দিন, তো এখানে জমা দিন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনার ফোনে একটা অন টাইম ওটিপি যাবে এবং অন টাইম ওটিপিটা এক মিনিটের ভিতর এখানে দিতে হবে। দেখেন এখানে টাইমটা কাউন্ট হচ্ছে, আমার ফোনে অন টাইম ওটিপিটা এসে গেছে, তো আমি এখন অন টাইম ওটিপিটা তুলব। অন টাইম ওটিপিটা দেওয়ার পর জমা দিনে ক্লিক করব। দেখেন জমা দিনে ক্লিক করার পর দেখেন এখানে যে অপশনটা আসছে নিউ পাসওয়ার্ড, পুনরায় নিউ পাসওয়ার্ড, অর্থাৎ হলো পাসওয়ার্ডটা আপনাকে দুইবার দিতে বলতেছে। তো পাসওয়ার্ডটা অবশ্যই এখানে দেওয়ার সময় পাসওয়ার্ডটা এখানে উল্লেখ করে দিচ্ছে, অক্ষর বিশেষ চিহ্ন এবং হলো সংখ্যা সহ সর্বনিম্ন 6 অঙ্কের পাসওয়ার্ড দিতে বলছে। তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, নতুন পাসওয়ার্ড দিচ্ছি এবং পুনরায় আবার পাসওয়ার্ডটা দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আবার জমা দিন যে লেখাটা আছে এটাতে ক্লিক করব। দেখেন জমা দিনে ক্লিক করার পর আমাকে পরবর্তী দ্বিতীয় ধাপের যে পেজটা এটা ওপেন হয়েছে এবং এখানে আমাকে নিয়ে আসছে। তো দ্বিতীয় ধাপের পেজে এখানটা একটু ফলো করেন। প্রথমত লেখা আছে জিডি সম্পর্কিত তথ্য, জিডির ধরন এবং কী টাইপের জিডিটা করতে চাচ্ছেন, যে থানার অধীনে জিডিটা করতে চাচ্ছেন। তো প্রথমত বলে নিই জিডি সম্পর্কিত তথ্যে আপনার আবেদনকারীর এখানে দুটো অপশন আছে, আপনি নিজে আবেদন করতে চাচ্ছেন না অন্য কারোর জন্য আবেদনটা করে দিচ্ছেন। তো আমি যেহেতু আপনাদের দেখানোর সাথে নিজেই জিডি করতেছি, তো সেখানে নিজের জিডিটাই ক্লিক করব। এখানে দেখেন আপনার জিডির ধরন লেখা আছে পাশাপাশি,
হারানো বা নিখোঁজ বা পাওয়া। তো এখানে যদি আপনার কোনো কিছু হারিয়ে থাকে তাহলে হারানো দিয়ে দিবেন, আর যদি কোনো কিছু পেয়ে থাকেন পাওয়ারটা দিয়ে দিবেন। তো হারানোটা সিলেক্ট করবেন। পরবর্তীতে এখানে লেখা আছে কি হারিয়েছে। দেখেন আমি যে তিনটা অপশন বলেছিলাম, যে ডকুমেন্ট বা প্রোডাক্ট, যানবাহন, গৃহপালিত পশু পাখি, তো এখান থেকে আপনার যে জিনিসটা হারিয়েছে সেই জিনিসটা এখানে সিলেক্ট করে দেবেন। তার পাশাপাশি এখানে দেখেন লেখা আছে ডকুমেন্ট প্রোডাক্ট এন্ড ধরন ও নির্বাচন। এখানে ডকুমেন্ট যখন আপনি সিলেক্ট করবেন এখানে ডকুমেন্টের লিস্টগুলো দেওয়া আছে, কী টাইপের ডকুমেন্টগুলো আপনি এখানে ই করতে পারবেন সেই লিস্টগুলো এখানে দেওয়া আছে, তো সেখান থেকে দিয়ে দেবেন। হতে পারে আপনার ভোটার আইডি কার্ড হারিয়েছে, সার্টিফিকেট হারিয়েছে, জন্মসনদ হারিয়েছে, অল এভরিথিং, যে কোনো জরুরি কাগজপত্র আপনার হারিয়ে গেছে সেটার জন্য থানায় জিডি করা প্রয়োজন, তো সেই জিডিটা আপনি এখান থেকে করতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর সাথে গৃহপালিত পশু পাখি এটা সিলেক্ট করে দিব। তো তার পরবর্তীতে এখানে দেখেন যে থানার অধীনে আপনি জিডিটা করতে চাচ্ছেন, তো আমি জিডি দিয়ে দিলাম, নিজেই করব। গৃহপালিত পশু দিলাম, গৃহপালিত পশুর পর এখানে আমি কবুতর দিয়ে দিলাম। কবুতর দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে যে থানা জিডিটা করতে চান, অর্থাৎ হলো যে জেলাতে বা মেট্রো এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি ময়মনসিং সিলেক্ট করে দিব, ময়মনসিং জেলা দিয়ে দিব, এবং থানাটা দিয়ে দিব হলো আপনার কোতোয়ালি থানা দিয়ে দিব, প্লাস ঘটনার তারিখ এবং সময়, কত তারিখে ঘটনাটা ঘটেছিল, কয়টা সময় আনুমানিক ঘটেছিল সেই উল্লেখ করে দিব। উল্লেখ করে দেওয়ার পর এখানে দেখেন পরবর্তী ধাপ যে লেখাটা আছে, তো এখানে আপনি পরবর্তী ধাপটাতে ক্লিক করবেন, এবং পরবর্তী ধাপটাতে ক্লিক করার পর আপনার সকল কিছু ইনফরমেশন যদি সঠিক হয়ে থাকে, আপনার এনআইডি ভোটার আইডি কার্ডটা যদি সঠিক ইনফরমেশন হয়ে থাকে, এখানে আপনার ভোটার আইডি কার্ডের যে পিকচারটা আছে সেই পিকচারটা এই সাইডে এখানে শো করবে, প্লাস এখানে বরাবর একটা থানার অফিসার ইনচার্জ যা আছে তার কাছে একটা অ্যাপ্লিকেশন যাবে, সেরকম একটা অ্যাপ্লিকেশন এখানে শো করবে, এবং বিষয়টা লেখা থাকবে সাধারণ ডায়েরি করার আবেদন প্রসঙ্গে, এবং হলো আপনার এখানে আপনার নাম থাকবে, এনআইডি পরিচয়পত্র থাকবে, পিতার নাম থাকবে, মাতার নাম, স্থায়ী ঠিকানা, এই জিনিসগুলো থাকবে, বর্তমান ঠিকানাটা আপনি এখানে ঘরটা, বর্তমান ঠিকানার ঘরটা এখানে ফিল আপ হয়ে থাকবে, যদি আপনার এই বর্তমান ঠিকানাটা এটা ফিল আপ না থাকে আপনি লিখে দিবেন, এবং হলো কত তারিখে কী হারিয়েছে সেটা লিখে দিবেন, ছোট্ট একটা বিবরণ দিয়ে দিবেন, ঘটনার স্থান যেখানে আপনার ঘটনাটা হয়েছে সেই ঘটনার স্থানটা দিয়ে দিবেন, আর আপনার যে জিনিসটা হারিয়েছে সেটার একটা বিবরণ দিয়ে দিবেন, যে কী কীভাবে হারিয়েছে সেটা একটা সংক্ষিপ্ত আকারে বিবরণ দিয়ে দিবেন। তো বিবরণটা দেওয়ার পর নিচে দেখেন এই একটা অপশন আসছে, যেটি সম্পর্কিত আপনার সাথে ফাইল কী কী যুক্ত করতে চাচ্ছেন, আপনার কাছে যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে সেই ডকুমেন্টগুলো তাদের কাছে জমা দেওয়ার জন্য এখানে দেখেন ফাইল নেম লিখে দিবেন, চুজ ফাইল এখানে লিখে দিবেন। অবশ্যই এখানে এই জিনিসটা দেখবেন 300 KB বড় যেন ফাইলটা না হয়, অবশ্যই PNG এবং JPG ফাইলটা থাকতে হবে, এটা দিয়ে দিবেন। প্লাস এখানে দেখেন আপনার ফোন নাম্বারের নিচে ইমেল আইডি দিয়ে দিবেন, প্লাস স্বাক্ষর আপলোড করবেন, অবশ্যই আপনার কাগজে একটা স্বাক্ষর লিখে, অবশ্যই একটা স্বাক্ষর লিখে, স্বাক্ষরটা আপনার এখানে 200x64 pixels হবে, সেই স্বাক্ষরটা আপনি আপলোড করে দিবেন, অবশ্যই স্বাক্ষরটা স্ক্যান করে নেবেন, নিয়ে আপলোড করার পর এখানে জমা দিন যেই লেখাটা আছে এখানে ক্লিক করে দিবেন। যে আমি এখানে জমা দিন অপশনটাতে ক্লিক করে দিব, আমার জিডিটা সাবমিট হয়ে যাবে, পরবর্তীতে তাদের যে অফিসিয়াল কার্যক্রম সেটা তারা পদক্ষেপ নেবে। তো আপনাদের দেখানোর সাথে যেহেতু আমি এটা করতেছি, তো আমি যেহেতু জিডিটা দিব না তাই আমি আর জমা দিনে ক্লিক করব না, আর আপনারা যখন এটা করে নেবেন, যখন আপনাদের হয়ে যাবে তখন আপনারা এটা যাচাই করার জন্য লগইন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। লগইন অপশনটাতে ক্লিক করার পর আপনার জিডি নাম্বার বা ফোন নাম্বার যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেটা দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, প্লাস পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন, আপনি আপনার জিডির সর্বশেষ অবস্থান জানতে পারবেন। তো এভাবে খুব সহজে আপনারা অনলাইনে জিডিটা করতে পারবেন। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, কোথাও বুঝতে ঝামেলা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যাদের আপনার ফ্রেন্ড সার্কেলদের মনে হয় প্রয়োজন ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।